আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাবিন সার্ভার, অ্যাসোসিয়েট প্রফেসর ট্রমা এন্ড ম্যাথস। আজকে আমরা বেসিক হিউম্যান অ্যানাটমি ফিজিওলজি থেকে লাংসের অ্যান্ড বর্ডার সারফেস এবং আইডেন্টিফিকেশন পয়েন্টগুলো দেখবো আজকে ক্লাসের মধ্যে। তো এটা হচ্ছে লাংস, আপিয়ার অফ লাংস দুইটা থাকে, ডান পাশে একটা, বাম পাশে একটা। এটা হচ্ছে অ্যাপেক্স, হ্যাঁ এটা হচ্ছে অ্যাপেক্স, আর নিচে হচ্ছে এটা হচ্ছে বেস। ঠিক আছে, দুইটা লাংসের সেম সেম, এটা অ্যাপেক্স এটা বেস। তারপরে আসি আমরা সারফেস, হ্যাঁ সামনে যেহেতু রিবস থাকে এর জন্য এই সারফেসকে নাম বলা হয় স্টার্নো কোস্টাল সারফেস, সেম অ্যাজ এখানেও স্টার্নো কোস্টাল সারফেস। আর মিডল পার্টে দেখে এখানে থাকে এটা হচ্ছে মিডিয়াল সারফেস, আর নিচে যেখানে ডায়াফ্রেম থাকে এটাকে বলা হয় ডায়াফ্রেমেটিক সারফেস। সারফেসগুলো সবসময় চারটা আঙ্গুল দিয়ে দেখাইতে হয় আর বর্ডারগুলো সবসময় একটা আঙ্গুল দিয়ে দেখাইতে হয়। তাহলে স্টার্নো কোস্টাল সারফেস, মিডিয়াল সারফেস এবং ইনফিরিয়ার সারফেস। মিডিয়াল সারফেস আবার দুইটা ভাগে ভাগ হচ্ছে, এটা হচ্ছে মিডিস্টিনাল পার্ট আর পিছনে হচ্ছে ভার্টিব্রাল পার্ট। এখানে যেহেতু ভার্টিব্রার সাথে রিলেটেড এই জন্য এই অংশ নাম হচ্ছে ভার্টিব্রাল পার্ট, আর এখানে মিডিস্টিনাম থাকে তাই এই অংশ পার্টটার নাম হচ্ছে মিডিস্টিনাল পার্ট। তো বর্ডার, এটা হচ্ছে অ্যান্টিরিয়ার বর্ডার, পোস্টিরিয়ার পিছনে সাইডে হচ্ছে, আমি যদি একটু ঘোরাই দিই এটা হচ্ছে পোস্টিরিয়ার বর্ডার। আর আমরা যদি এভাবে করি তাহলে এটা হচ্ছে পুরোটাই ইনফিরিয়ার বর্ডার আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে বর্ডার কয়টা? বর্ডারও তিনটা, অ্যান্টিরিয়ার বর্ডার, পোস্টিরিয়ার বর্ডার, আর নিচে ইনফিরিয়ার সারফেসকে যেটা লাইন করে রাখছে সেটা হচ্ছে ইনফিরিয়ার বর্ডার। এরপরে আসি আমরা আইডেন্টিফিকেশন পয়েন্ট, আমরা রাইট লাং এবং লেফট লাং কীভাবে আইডেন্টিফাই করতে পারি। আইডেন্টিফাই করার মধ্যে একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যেরকম ফিশার, এই ফিশার দিয়ে আমরা লাংসটাকে ভাগ করি। এই যে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে অবলিক ফিশার আর এটা হচ্ছে হরিজন্টাল ফিশার। তারপরে লাংসে তিনটা ভাগ হয়েছে, সুপিরিয়র লোব, মিডল লোব আর কি ইনফিরিয়ার লোব। এভাবে লেফট লাংয়ে কিন্তু একটা ফিশার, শুধু অবলিক ফিশার, এই যে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হচ্ছে, এর ফলে আপার লোব আর লোয়ার লোব দেখা যাচ্ছে। আরেকটা আইডেন্টিফিকেশন পয়েন্ট আছে, রাইট লাংয়ের অ্যান্টিরিয়ার বর্ডারটা স্ট্রেট থাকে বাট লেফট লাংয়ে অ্যান্টিরিয়ার বর্ডারে একটা কার্ভ জায়গা আছে, এই কার্ভ জায়গাকে বলা হয় লিঙ্গুলা অথবা লিঙ্গুয়াল নচ। এখানে তো হার্ট এসে থাকে এই জন্য এই জায়গাটা একটু কার্ভ হয়ে থাকে। মিডল সারফেসে আরেকটা জায়গা আছে, এই জায়গা এটাকে বলা হয় রুট অফ দ্য লাং পুরোটা, আর মাঝখানে এই জায়গাকে বলা হয় হাইলাম অফ দ্য লাং। হাইলাম অফ দ্য লাং কি? যেখান থেকে স্ট্রাকচার লাংসের ভিতরে ঢুকে এবং বের হয় সেই জায়গাকে বলা হয় হাইলাম অফ দ্য লাং। তাহলে আমরা আজকে মোটামুটি পড়লাম কি লাংসের বর্ডার কী আছে, লাংয়ের সারফেস কী কী আছে, একটা অ্যাপেক্স আছে, বেস আছে, এবং আইডেন্টিফিকেশন পয়েন্ট অফ রাইট লাং এবং লেফট লাং। থ্যাংক ইউ।